হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সূর্যধর। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমার শরীর ভালো থাকলো, মন তো ভালো নেই, মন মানসিকতা কারোরই ভালো নেই। আমরা যেন মনে হচ্ছে সে কাদায় পড়ে গেছি, কাদা থেকে উঠতে পারছি না। তো তোমাদের পরে বলবো কেন এটা বললাম। এই যে সকালে চা খাচ্ছে, মা তো তার গামলি নিয়ে বসে পড়েছে। শরীর ভালো থাকলে, মন না ভালো থাকলে তো সেখানে শরীরও ভালো থাকে না। আমরা এক বিশাল বড় সমস্যায় পড়ে আছি। আর মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। শুধু বিশ্বাস করো, শুধু দুটো বাচ্চা আর আমার এই অসুস্থ মেয়ের জন্য মানে হাঁটা চলা খাওয়া দাওয়া রান্না বান্না করছে। তা না হলে যদি ও যদি অসুস্থ না হতো, বাচ্চা দুটোকে যে অন্য কিছু ওই ম্যাগি এই সেই ইয়ে করে খাইয়ে থাকতাম। ভীষণ মানে কি বিশাল বড় এক মানে কি সমস্যার মধ্যে সবাই, বাড়ির সবাই পড়ে আছি। যে মেয়েটাকেও ইয়ে করে দিচ্ছি না, মানে কি সে সমস্যা দেখি, যখনই দেখি মনে হচ্ছে এই মনে হয় সমাধান হবে, কিন্তু সে পরক্ষণে দেখি যে পুরো সেই জালে জড়িয়ে যাওয়ার মতো জড়িয়ে পড়ে আছে। কোনো মতেই এখানে হয়ে গেছে জোর যার মুলুক তার, নিজেদের এতে নিজেরা ঠিক মতো মানে যে যে প্রাণ খোলা নিঃশ্বাস নেবো নিজেদের এতে তাও পাচ্ছি না। যাক, সকালবেলা এইসব কথা বলবো না, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো। তোমাদের কাছে এই অনুরোধ থাকলো, বিশ্বাস তোমরা যদি পাশে না থাকো মানে এগিয়ে যাওয়ার কোনো মতেই সম্ভব নয়। অবশ্যই তোমরা ভিউজ দেখো, না দেখলে আমরা তো আমাদের মানে ওয়াচ টাইমও পূর্ণ হচ্ছে না। ওয়াচ টাইম মানে মাঝখানে তো প্রায় 7-8 দিন কি আর তারও বেশি হবে ইয়ে ছাড়তে পারিনি। মাঝখানে ওই এখানে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটাই একটা যে করেছে। তাছাড়া আর মানে ভালোই লাগছে না কোনো কিছু। হ্যাঁ, তোমরা দেখো, তোমাদের কাছে সাবস্ক্রাইব করো, ঘন্টিটা পুজোর ঘন্টির মতো বাজিয়ে দিও, দিয়ে পাশে থেকো। পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলবো। সকালে কোনো কাজ হয়নি, বসে আছি তেমনি। এই তোমাদের কাকু বেরিয়ে গেছে কি খবর আনে, পরে আবার আসছি তোমাদের সঙ্গে। সঙ্গে থেকো কিন্তু। হ্যাঁ, এই যে সকালের খাবার আজকের, গাজর আলু টালু দিয়ে ফেনা ভাত মতো করেছি, সঙ্গে আবার ঘি আছে। মেয়ে নিয়ে বসছে, নাতি নাতনিকে খাওয়াই, ওদেরকেও ইয়ে খাওয়াবো। খেয়ে নাও বাবু। হ্যাঁ, আমি ওদের খাইয়ে নি, পরে আবার আসছে। খুলেছে ওরে প্রেশেন্ট টেকার। Thank you.
তারপর আসার আগে এই করে মাছ মাংস টাংস করলাম। আসলে আজকে আমার মেয়ের জন্মদিন, 1 বছর এগিয়ে গেল। এই যে খেতে দিয়েছি, কি রান্না করেছি, এটা গাজর ভেজেছি, পেঁয়াজ কালি ভেজেছি, বেগুন ভাজা, শিম ভাজা, আলু ভাজা, মন গেছে মটর শাক, মাছ দিয়ে এমনি একটু মশলা টসলা খাওয়া বারণ, তবু একটু হালকা পাতলা আজকের দিনে একটু মশলা খেললে কিছু হবে না। একটু মাছের একটু তরকারি, এই যে মাংস চিকেন, আর এটা আমসত্ত্ব চাটনি থাক। মেয়ে আমার আয়ু যেন ওর এতে পায়, মেয়ে সুস্থ হোক তাড়াতাড়ি, ও যেন সামনে বারে ও নিজের জন্মদিনের রান্না নিজে করে খায়। এই আশীর্বাদ করো বড়রা সবাই মিলে, ছোটদের ভালোবাসা দরকার ওর, তোমরা ওর পাশে থেকো। রাখছি এখন, ওই যে ঠিক আছে, বিকেলে একটু ইচ্ছে আছে, তোমার কাকু একটা কেকও নিয়ে এসছে, একটা কেক কাটবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, ওকে ভাতটা মাখিয়ে দিই, ও খেয়ে নিক, দেরি হয়ে গেছে যদিও, দেখতে দেখো কিন্তু প্রথম থেকে আশা করি খারাপ লাগবে না। হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর আসলাম তোমাদের সামনে তোমাদের সাথে কথা বলতে। আজকে যে ভিডিওটা দেখছো এটা 19শে ডিসেম্বর আমার জন্মদিনের দিন। তো অনেকদিন তোমাদের সাথে কোনো ভ্লগও ছাড়া হয়নি, মোবাইলে যা প্রবলেম হচ্ছিল, কি যে ডাউনলোডই হচ্ছিল না, কোনো কিছু যে সেভ করবো তাও হচ্ছিল না। তো আজকে মোবাইলটাকে ঠিক করে আনলাম, তো তোমাদের আশা করি কালকের থেকে ঠিকঠাক ব্লগ ছাড়তে পারবো। তোমরা সবাই দেখে বলো কেমন হচ্ছে। ছোটোবেলায় জন্মদিন নিয়ে খুব এক্সাইটেড থাকতাম যে কী করবো, কী পড়বো, কোথায় যাবো, মা কি গিফট দেবে, বাবা কি দেবে, এখন আর ওই রকম এক্সাইটেড থাকি না। এখন আমার ছেলে মেয়ে জন্মদিনে কী খাওয়াবো, কী করবো, সেই এতে শান্তি। তো ব্লগটা বেশি বড় করছি না, ছোটই রাখছি, তোমরা প্লিজ দেখো। টাটা।